আজকে মজাদার তিনটি লাচ্ছির রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি জেসমিন আক্তার। আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসই ঘরে। প্রথমে যে লাচ্ছিটি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে বাদাম লাচ্ছি। চেষ্টা করব খুব সহজ করে দেখিয়ে দেওয়ার জন্য। বাদাম লাচ্ছি তৈরিতে যা যা লাগছে, আমি এখানে তিন রকমের বাদাম ব্যবহার করছি। কাজু নিয়েছি আমি 7টি। প্রত্যেকটা বাদাম আমি প্রথমে ভিজিয়ে নিয়েছিলাম যেন ব্লেন্ড করতে আমার ইজি হয়। পেস্তা বাদাম নিয়েছি 8টি, সাথে আলমন্ড নিয়েছি 10টি। আমি সবগুলো বাদাম ছিলে নিয়েছি, এই একটাকেও আমি এবার ছিলে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আগে থেকেই বাদামগুলোকে পেস্ট করে রাখতে পারেন অথবা পাউডার করে রাখতে পারেন, যেন খুব ইজি হয় লাচ্ছি তৈরির সময়। দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক, সামান্যতম লিকুইড মিল্ক দিয়ে আমি প্রথমে বাদামগুলোকে একটু ব্লেন্ড করে নিব। বাদামগুলো ব্লেন্ড করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি টক দই। হাফ কাপ টক দই নিয়েছি আমি এখানে। দিয়ে দিচ্ছি মিষ্টি দই, মিষ্টি দই নিয়েছি আমি এখানে হাফ কাপ। এরপরে আমি দিয়ে দিচ্ছি চিনি, চিনি আমি এখানে নিয়েছি 1 টেবিল স্পুন। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন, চাইলে চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন। বাকি লিকুইড মিল্কটা দিয়ে এবার আমি সব উপকরণ একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে বাদামের লাচ্ছি। খুবই মজাদার এই রেসিপিটি, আগে থেকেই রেডি করে রাখা যায়। আমি এবার একটি গ্লাসে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে আইস কিউব দিয়েও পরিবেশন করতে পারেন। এবার কিছুটা বাদামের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। এবার দেখিয়ে দিচ্ছি ব্যানানা লাচ্ছি। খুবই সহজ এই রেসিপিটি। আমি এখানে একটি কলা নিয়েছি, 1 কাপ টক দই নিয়েছি, লিকুইড মিল্ক 1/2 কাপ, চিনি নিয়েছি 2 টেবিল স্পুন। সবগুলো মিলিয়ে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে দিচ্ছি। একে একে প্রত্যেকটা উপকরণ দিয়ে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়া লাচ্ছিটাকে এবার আইস দিয়ে গ্লাসে পরিবেশন করছি। প্রত্যেকটা রেসিপি আমি চেষ্টা করছি খুব সহজ করে দেখিয়ে দেওয়ার জন্য। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার দেখিয়ে দিচ্ছি পুদিনার লাচ্ছি। খুবই মজাদার এবং স্বাস্থ্যসম্মত এবং অনেক আরামদায়ক এই লাচ্ছিটি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি টক দই নিয়েছি, পুদিনা পাতা, বিট লবণ, চিনি এবং লিকুইড মিল্ক। পুদিনা পাতাটা আমি পরিমাণ মতো ব্যবহার করব। ব্লেন্ডার জগে আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দই নিয়েছি আমি এখানে 1 কাপ। এরপরে দিয়ে দিচ্ছি চিনি, চিনি নিয়েছি 2 টেবিল স্পুন। দিয়ে দিচ্ছি বিট লবণ, বিট লবণ 1/2 টিস্পুন। আপনারা চাইলে রেগুলার লবণটাও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই সাথে বিট লবণটা ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, পুদিনা পাতা আমি এখানে 7-8টা পাতা ব্যবহার করব, যেহেতু আমি অল্প করে বানাচ্ছি এই জন্য। দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক, আমি এখানে 1/2 কাপ লিকুইড মিল্ক নিয়েছি। প্রথমে কিছুটা পুদিনা পাতা দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি, এরপরে আবারও আমি বাকি পুদিনা পাতাটা দিয়ে দিচ্ছি। এখানে 8 থেকে 10টা পুদিনা পাতা ব্যবহার করেছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি একটু গ্লাসে আইস দিয়ে নিয়ে পরিবেশন করছি পুদিনার লাচ্ছি। আশা করি
প্রত্যেকটা রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি চেষ্টা করি আপনাদের সামনে প্রত্যেকটা রেসিপি সহজভাবে নিয়ে আসার জন্য। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।